এখন এটা এই ব্যাপারে আমরা খুব শক্ত অবস্থানে আছি। প্রতিদিন আমি আমার পাশে এখানে যে টিআইও আছে সেও প্রতিদিন এবারে যে তিনটা চারটা পাঁচটা করে গাড়ি আমরা আটক করছি। অবৈধ ম্যাক্সিমা গাড়ির বিরুদ্ধে অব্যাহত অভিযানের ঘোষণা দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের এই পরিদর্শক মনিরুল ইসলামের বিরুদ্ধে এবার অবৈধ গাড়ির দালালদের সাথে যোগসাজশের অভিযোগ তুলে মানববন্ধন করেছে চট্টগ্রাম বেবি ট্যাক্সি টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের সদস্যবৃন্দ। মানববন্ধনে সংগঠনটির সভাপতি ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিকআপ সিএনজি ও টেম্পু মালিক চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঐক্য পরিষদের সভাপতি অলি আহমেদ, কেন্দ্রীয় যাত্রী অধিকার সংরক্ষণ সমিতির সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী। এ সময় তারা টিআই মনিরুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তপূর্বক শাস্তির দাবি জানান। চট্টগ্রাম নগরীর সিটিগেট এলাকা থেকে নিমতলা বিশ্বরোড এলাকায় বৈধ ম্যাক্সিমার সাথে পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ গাড়ির চলাচল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ গাড়ির সাথে সংশ্লিষ্টরা। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।